প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় প্যানেল প্রকাশের ওপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সোমবার তা তুলে নিল দেশের শীর্ষ আদালত এর ফলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জনের নিয়োগে আর কোনো বাধা রইল না দু হাজার বাইশ সালের প্রাথমিক টেট পরীক্ষার পর জটিলতা তৈরি হয় বিএড এবং ডিএলএড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীরা বিএড থাকলে আবেদনই করতে পারবেন না প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য একমাত্র ডিএলএড পাস বাধ্যতামূলক সমস্যা সালে টেট পরীক্ষার সময় এই বিষয়টা বাধ্যতামূলক ছিল না পরে আদালতের নির্দেশের জেরেতা হাজার চোদ্দো সালে বহু টেট উত্তীর্ণ প্রার্থী দু হাজার কুড়ি সালে ডিএলএড কোর্সে ভর্তি হন এরপর চাকরি প্রার্থীদের একাংশ আদালতের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রশিক্ষণ শেষ না হলেও পরীক্ষায় বুঝতে পারবেন প্রার্থীরা ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয় এরপর সুপ্রিম কোর্ট ওই প্যানেল প্রকাশে স্থগিতাদেশ দেয় পর্ষদ অবশ্য আগেই জানিয়েছিল তাদের কাছে প্যানেল তৈরি আছে শীর্ষ আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ায় এবার নিয়োগের কাজ দ্রুত শুরু হবে বলে আশা চাকরিপ্রার্থীদের সুপ্রিম কোর্টের নির্দেশে যারা প্রশিক্ষণ নিচ্ছিলেন তারাও পারবেন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পর্ষদকে ছয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিয়ে তারপর সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে ফেব্রুয়ার রিপোর্ট ওঙ্কার বাংলা